নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছি ধর্মযুদ্ধ 2024। সন্দেশকালের ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন শাহজাহান। ভুয়ো নয়, ওটা আসল, আদালতে পেশের সময় বললেন শেখ শাহজাহান। সন্দেশকালের ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুলেছেন শেখ শাহজাহান। আদালতে পেশ করার সময় শেখ শাহজাহান বলেছেন ভুয়ো নয়, ওই ভিডিও আসল। আদালতে পেশ করার সময় মুখ খুললেন সন্দেশকালের বেতাজ বাদশাহ শেখ শাহজাহান। তিনি বলেছেন ওই ভাইরাল হওয়া ভিডিও ভুয়ো নয়, ওটা আসল ভিডিও। এমনই মন্তব্য শেখ শাহজাহানের। আদালতে পেশের সময় মুখ খুললেন শেখ শাহজাহান। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, সন্দেশকালের ভাইরাল ভিডিও নিয়ে আদালতে পেশের সময় মুখ খুলেছেন শেখ শাহজাহান। তিনি বলছেন এই ভিডিও ভুয়ো নয়, এগুলো আসল ভিডিও। কি জানা যাচ্ছে? অধিকালে যে বিশেষ করে সন্দেশকালীর যে ঘটনা, বিশেষ করে শেখ শাহজাহান দান নিয়ে যে একাধিক যে অভিযোগ ছিল, নারী নির্যাতন সহ একাধিক জমি লুটের যে অভিযোগ, সেই অভিযোগের মধ্যে কিন্তু রীতিমত রাজ্য তৃণমূল কংগ্রেস অস্বস্তিতে পড়েছিল। কিন্তু গত 48 ঘন্টা আগে বিজেপির যে মন্ডল সভাপতি, বিশেষ করে গঙ্গাধর কয়ালের যে ভিডিও ভাইরাল, অর্থাৎ সেখানে একদিকে সন্দেশকালী এক নম্বর ব্লকের সভাপতি রয়েছে, বিশেষ করে শান্তি দলুই, জবরানী সিংহ যে কর্মী, তারা কিন্তু সেই ভিডিও ভাইরাল নিয়ে রীতিমতো কিন্তু অস্বস্তিতে হয়েছে বঙ্গ এবং রাজ্য, বিশেষ করে কেন্দ্রীয় বিজেপি। ইতিমধ্যে সেই ভিডিও যেমন সত্যতা কলকাতা টিভি যাচাই করেনি, অন্যদিকে এই 32 মিনিট 45 সেকেন্ডের যে ভিডিও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জানো তুমি, আজকে তৃতীয় দফা নির্বাচন, তার মধ্যে এখনো 4টি দফা নির্বাচন বাকি আছে, অর্থাৎ 2024-এর লোকসভা নির্বাচনে বিজেপি কিন্তু সন্দেশকালী ইস্যুকে হাতিয়ার করে রাজ্য এবং গোটা দেশে কিন্তু তারা কিন্তু ভোটের একটা বাড়তি সুবিধা পাইতে চাইছিল। সেই সময় কিন্তু এই খোদ বিজেপি নেতার যে ভিডিও, যে তার এই ঘটনা পুরোটাই নিয়ে কিন্তু রাজ্য রাজনীতি তোলবার হয়েছে। আজকে শেখ শাহজাহানের 14 দিনের পরে প্রেসিডেন্সি জেল থেকে বসিয়ার মহকুমা আদালতে যখন পেশ করা হয়, তখন সেই পিলম্যানের মধ্যে আমরা প্রশ্ন করি যে এই সন্দেশকারীর যে ভিডিও ফেক এবং সাজানো, তিনি বলেছেন না, এটা ফেক নয়, এটা অরিজিনাল ভিডিও, অর্থাৎ কোড আনকোড তিনি বলেছেন এটা ফেক ভিডিও নয়, অরিজিনাল ভিডিও, সত্য সামনে এসে গেছে। ইতিমধ্যে রীতিমধ্যে তার বডি ল্যাঙ্গুয়েজ, তার চোখ মুখ একেবারে অন্য কথা বলছিল। আজকে যখন বিজম্বন থেকে আদালতে ঢুকছিলেন, অর্থাৎ কোর্ট লকআপে ঢুকছিলেন, সেই সময় তার চোখে মুখে যেন কোনো একটা যেন স্বস্তির নিঃশ্বাস ফেলেছে, অর্থাৎ চোখে মুখে একটা হাসি, কোনো একটা খুশি এ রয়েছে। যখন বক্তব্য রাখতে হয় তিনি তখন হাসতে হাসতে এগুলা বলেছেন যেটা ফেক নয়, অরিজিনাল, বারবার আমরা যেটা বলছিলাম এটা ফেক সাজানো, তিনি বলেছেন না, এটা ফেক নয়, অরিজিনাল ভিডিও। রীতিমতো এই নিয়ে কিন্তু রাজ্য রাজনীতি তুলবার, ইতিমধ্যে তুমি জানো সন্দেশকালী একাধিক তার নিয়ে প্রতিবাদ শুরু হয়েছে, যেভাবে বিজেপি নেতা প্রকাণ্ডা তৈরি করেছে, যেভাবে সন্দেশকালী আন্দোলনকে সংগঠিত করেছে, যেভাবে মহিলাদের মগজ ধোলাই করা হয়েছে, বিভিন্ন ইস্যুকে সামনে রেখে তারা অভিযোগ করেছে, সেই অভিযোগ যে কতটা ভিত্তিহীন সেটা যেমন খোদ বিজেপির যে মন্ডল সভাপতি বলছে, তারপরে আজকে যার নিয়ে আপনাদের কি বলবে?